আমরা এরপর শুরু করব ট্রানজিস্টার। এর বাংলা কিছু হয় না, বাংলা লিখতে গেলে ট্রানজিস্টার খালি স্পেলিংটা বাংলা দিয়ে লিখতে হবে, আর কিছুই না। ট্রানজিস্টারও একটা অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর ডিভাইস বা যন্ত্রাংশ, যার তিনটে পোর্ট আছে বা তিনটে পয়েন্ট আছে বা তিনটে তার টার্মিনাল আছে, ঠিক আছে, তিনটে প্রান্ত বিশিষ্ট একটা অর্ধ পরিবাহী যন্ত্রাংশ ট্রানজিস্টার। কী ট্রানজিস্টার? না, ট্রানজিস্টার দু রকমের হয়, একটাগুলো পিএনপি ট্রানজিস্টার, একটাগুলো এনপিএন ট্রানজিস্টার। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে একটা এন টাইপ অর্ধ পরিবাহীকে দুটো পি টাইপ অর্ধ পরিবাহীর মাঝে রেখে করে তৈরি করা হয়, অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর চিপ সিলিকন বা জার্মেনিয়াম, যার মাঝখানে পঞ্চযোজী মৌল ডোপিং করা হয় এবং দুই দিকে ত্রিযোজী মৌল ডোপিং করা হয়, তার ফলে একদিকটা পি টাইপ অর্থাৎ দুদিকে পি টাইপের মাঝে এন টাইপকে যদি সংযোজিত করে পরে আমার পিএনপি ট্রানজিস্টার তৈরি করা হয়। বা আমরা এভাবেও বলতে পারি বা ব্যাখ্যা দিতে পারি যে একটা পিএন সংযোগ ডায়োড আর একটা এনপি সংযোগ ডায়োডকে সংযুক্ত করে পরে পিএনপি ট্রানজিস্টার তৈরি করা হয়। বাস্তব বা মেকানিজমটা আমি আগেও বলেছি, ডায়োডের ক্ষেত্রেও তেমনি ট্রানজিস্টারের ক্ষেত্রেও মেকানিজম হচ্ছে একটা অর্ধ পরিবাহীকে নেওয়া, সে বিশুদ্ধ অর্ধ পরিবাহী, তার মাঝখানে কী করতে হবে না, পিএনপি ট্রানজিস্টারকে পঞ্চযোজী মৌল ডোপিং করব এবং দুই দিকে ত্রিযোজী মৌল ডোপিং করব, করলে পরে একদিকে পি টাইপ আর একদিকে পি টাইপ মাঝখানে এন টাইপ অর্ধ পরিবাহী তৈরি হবে এবং সেটাকেই বলা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, যার এইখানে একটা পয়েন্ট বার করা থাকবে, এইখানে একটা পয়েন্ট বার করা থাকবে, এখানে একটা পয়েন্ট বার করা থাকবে, অর্থাৎ এইটা পি টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। আরও বলা ভালো যে মাঝখানের যে এন অংশ সেইটা খুব সরু করা হয় এবং ডোপিংটাও কম করা হয়, ডোপিংটাও কম করা হয়। সব থেকে বেশি ডোপিং করা হয় এই অংশে, এখানে কম ডোপিং, এখানে আরও কম, খুবই কম ডোপিং করা হয়। ডোপিং নিশ্চয়ই আমরা মনে আছে যে ডোপিংটা কী জিনিস। যাই হোক, জেনারেলি এই যে অংশটা, এটাগুলা ইনপুট জাংশন, এই জাংশনটাগুলা ইনপুট জাংশন এবং এই ইনপুট জাংশনকে সাধারণত ফরওয়ার্ড বায়াসে দেওয়া হয় এবং আউটপুট জাংশনকে রিভার্স বায়াস দেওয়া হয়, আউটপুট জাংশনকে রিভার্স বায়াস দেওয়া হয়। যদি দেওয়া হয় তাহলে কি হয় আমরা একটু দেখি। এখানে কি আছে, প্রচুর পরিমাণে হোল আছে, পি টাইপ অর্ধ পরিমাণে, সেখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এইখানে পজিটিভ বিহেভ দেওয়া মানে এই হোলগুলো ইনজেক্ট হবে, অর্থাৎ হোলগুলোকে বিকর্ষণ করে দিকে ঠেলবে, কোথায় আসবে না, এইখানে আসবে। কিন্তু এই জাতীয় হোলগুলো কিন্তু খুব বেশি আসবে না, কেন না, এখানে আবার পজিটিভ বিহেভ দেওয়া আছে মানে বিকর্ষণ হবে, এই দিকে নেগেটিভ বিহেভ দেওয়া আছে, অর্থাৎ বেশিরভাগ হোলই কিন্তু এদিকে চলে আসবে। এইখানে কিছু হোল রিকম্বিনেশন হবে জাংশন এরিয়াতে, কিন্তু বেশিরভাগ হোলই চলে আসবে, এখানে ইলেকট্রন আছে তো কিছু রিকম্বিনেশন হবে কিন্তু বেশিরভাগটাই চলে আসবে এই সাইডটাতে। অর্থাৎ আমরা অনেকটা বলতে পারি এইখানে কি হচ্ছে, ইলেকট্রন বা ইলেকট্রন এখানে হোল, হোল ইমিট হচ্ছে, হোল নিঃসরণ হচ্ছে, ঠেলে দিচ্ছে, হোল বেরিয়ে আসছে এখান থেকে, এখানে এসে কি হচ্ছে, জমা হচ্ছে, কালেক্ট হচ্ছে। এই জন্যে এই অংশটার নাম হচ্ছে এমিটার, বা বাংলাতে বলা হয় নিঃসারক। এই অংশটাকে বলা হয় কালেক্টার বা সংগ্রাহক, আর এইটাকে বলা হয় বেস বা ভূমি। এমিটার, বেস, কালেক্টার, এটা হলো পিএনপির ক্ষেত্রে। ঠিক একই রকমভাবেই যদি আমরা কী করি না, দুই দিকে দুটো এন টাইপ অর্ধ পরিবাহীর মাঝে পি টাইপ অর্ধ পরিবাহীকে রেখে পরে তৈরি করি যন্ত্রাংশ, তাহলে সেটাকে বলা হবে এনপিএন ট্রানজিস্টার। অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর চিপ টুকরো নিয়ে পরে তার দুদিকে
পঞ্চযোজী মৌল ডোপিং করব, আর মাঝখানে খুব সরু জায়গাতে একটা কি করব ত্রিযোজী মৌল ডোপিং করব। তাহলে মাঝখানটায় পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে এবং দুই দিকে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। সেক্ষেত্রে একই রকম ভাবে যদি আমরা এটা ইনপুট জাংশন, সেখানে ফরওয়ার্ড বায়াস বললাম, তাই তো? তাহলে এটা হলো ফরওয়ার্ড বায়াস, এবং আউটপুট জাংশন, এটা হচ্ছে আউটপুট জাংশন, সেখানে রিভার্স বায়াস, অর্থাৎ এটা হলো রিভার্স বায়াস, সংযোজন করি সংযোগ করি রিভার্স বায়াসে, তাহলে কি হবে না এখানে নেগেটিভ বিভব। এটা যেহেতু এন টাইপ, তাকে এখানে প্রচুর পরিমাণে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে, ইলেকট্রনগুলো এদিকে আসবে, ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, এইটার দিকে যাবে, কিন্তু এখানে আবার নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে, তাহলে বিকর্ষণ হবে, কোথায় পজিটিভ না এই সাইডে পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে, তাহলে সেই ইলেকট্রনগুলো পজিটিভ ভোল্টেজ করতেই আকর্ষিত হবে, অর্থাৎ বেশিরভাগ ইলেকট্রনই চলে আসবে এইখানে, এইখানে হোল আছে, এখানে কি আছে প্রচুর হোল আছে, ফলে কিছু ইলেকট্রন হোল রিকম্বিনেশন হবে কিন্তু বেশিরভাগ ইলেকট্রনই এদিকে চলে আসবে, অর্থাৎ আবার একই রকমভাবে এই অংশটাতে আমরা মনে করতে পারি ইলেকট্রন নিঃসরণ হলো আর এইখানে ইলেকট্রন কালেক্ট হলো সংগ্রহ হল, অর্থাৎ একই রকমভাবে এইটাকে আমরা বলতে পারি এমিটার, এইটাকে বেস এবং এটাকে বলা হয় কালেক্টার, ই বি এম। এটা গেল দু ধরনের ট্রানজিস্টার, এটা সি, দু ধরনের ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার। এর সিম্বল আমরা দেখব, ডায়োডের যেমন সিম্বল এখানেও সিম্বল করব। এখন ট্রানজিস্টার কথাটা আসার একটা কারণ আছে, সাধারণত ইনপুট জাংশনে রোধটা কম হয়, আউটপুট জাংশনে রোধ বেশি হয় যখন এইভাবে সংযোগটা করা হয়, অর্থাৎ ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াসে, আউটপুট জাংশনকে রিভার্স বায়াসে করা হয়, তখন মনে করা যেতে পারে ইনপুট থেকে আউটপুটে রেজিস্ট্যান্সটা ট্রান্সফার হচ্ছে, ইনপুটে রেজিস্ট্যান্স কম আছে, আউটপুটে রেজিস্ট্যান্স বেশি আছে, অর্থাৎ এটা ধরে নেওয়া যেতে পারে যে ইনপুট থেকে আউটপুটে রেজিস্ট্যান্স ট্রান্সফার হচ্ছে, এইখান থেকেই ট্রানজিস্টার কথাটা এসছে, ট্রান্সফার প্লাস রেজিস্টার। ট্রানজিস্টার আবিষ্কার হয়েছে 1947 সালে, তিনজন বিজ্ঞানী এক্ষেত্রে যুক্ত, বার্ডিন, বার্ডেন এবং সকলে, 1947 বার্ডিন, বার্ডেন এবং সকলে এই ট্রানজিস্টার আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন এটা বললাম না, বর্তমান যে আধুনিক যে পদার্থবিদ্যা বা আধুনিক যে প্রযুক্তি, তার বিরাট একটা ভূমিকা পালন করে চলেছে এই ট্রানজিস্টার। ট্রানজিস্টার খুব বড় ভূমিকা পালন করেছে, ট্রানজিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আমরা আসি এর সিম্বলে, সিম্বলটা হচ্ছে এই ধরনের, আমরা সার্কিটে যে সিম্বল ব্যবহার করব, এটা হচ্ছে সিম্বল, দুটো একই দেখাচ্ছে আমার, তাই তো? তাহলে যদি আমি এখানে ইনপুটে ফরওয়ার্ড বায়াস, আউটপুটে রিভার্স বায়াস দিই, তাহলে প্রবাহটা কোন দিকে হচ্ছে, এইদিকে হোল যাচ্ছে তার মানে প্রবাহ এদিকে হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি ইলেকট্রন এদিকে যাচ্ছে তার মানে প্রবাহ এদিকে হচ্ছে, অর্থাৎ ইমিটার লিডটাতে, ইমিটার পয়েন্টটাতে আমরা দেখছি প্রবাহ কোন দিকে উঠছে, সেইটাই এখানে সিম্বল হিসেবে ব্যবহার করা হবে, অর্থাৎ পিএনপি জাংশনের ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে দেওয়া হবে, যে মেরুটাতে তীরচিহ্ন দেওয়া হলো সেটা হচ্ছে এমিটার, এমিটারের প্রবাহের অভিমুখটাকে দেখানো হয় এখানে, তার মানে এটা হলো এমিটার, এটা হলো বেস, এটা হলো কালেক্টার, এবং অবশ্যই এই তীরচিহ্নটা দেখেই বলে দেবো, এটাকে আমার না লিখলেও বলবো যে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। একই রকমভাবে এটা হচ্ছে কি করে এমিটার, বেস, কালেক্টার, তীরচিহ্ন দিয়েই বুঝবো এটা কি এনপিএন ট্রানজিস্টার, বাইরের দিকে প্রবাহ আমার সিম্বলে আর কি, সিম্বল থেকে আমার বুঝতে হয় যে কোনটা পিএনপি আর কোনটা এনপিএন ট্রানজিস্টার। এবং এই প্রবাহের অভিমুখটা কখন, ট্রানজিস্টারটার কখন প্রবাহ এরকম হবে যে মেমিটার দিয়ে প্রবাহ প্রবেশ করছে, কখন হবে না, যখন ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াসে আর আউটপুট জাংশনকে রিভার্স বায়াসে দেওয়া হবে। ইনপুট জাংশন কোনটাকে বলবো না, এমিটার বেস জাংশনকে বলবো ইনপুট জাংশন, এবং কালেক্টার বেস জাংশনকে বলবো আউটপুট জাংশন। এরপরে আমরা এর ব্যবহার, অর্থাৎ কীভাবে কানেকশন টানেকশন করে সেগুলো নিয়ে আমরা আসছি, তার আগে এটা একটু সামান্য একটু লিখলাম, অর্থাৎ ট্রানজিস্টারের যে তিনটে পয়েন্ট
ইমিটার বা এটা কি বললাম আমি নিঃসারক বেস বা ভূমি এবং কালেক্টর বা সংগ্রাহক এই তিনটে পয়েন্ট আছে তিনটে টার্মিনাল আছে এই তিনটে টার্মিনালের মধ্যে একটা টার্মিনালকে কমন রেখে দুটো পোর্ট তৈরি করি আমরা একটা ইনপুট পোর্ট একটা আউটপুট পোর্ট অর্থাৎ ইনপুট মানে আমরা জেনারেলি মাথায় রাখবে ট্রানজিস্টারকে সাধারণত ব্যবহার করা হয় বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয় অ্যাম্প্লিফায়ার হিসাবে অ্যাম্প্লিফায়ার মানে কি মানে এখানে একটা ভোল্টেজ বা কারেন্ট দেওয়া হবে আউটপুটে কারেন্ট বেশি পাবো আউটপুটে কারেন্ট বেশি পাওয়া যাবে বা ভোল্টেজ বেশি হবে যেভাবে আমরা ব্যবহার করবো কখনোই পাওয়ার বেশি পাওয়া যাবে না মাথায় রাখতে হবে যে পাওয়ার খুব বেশি যে পাবো তা কিন্তু না হয় পাওয়ার গেনও হয় কিন্তু সেক্ষেত্রে অন্য দিক থেকে ব্যবহার হয় যাই হোক সেগুলোতে আমরা যখন দরকার হয় তখন আলোচনা করি পাওয়ারও হয় পাওয়ার অ্যাম্প্লিফায়ার হয় না হয় না যেটা আমরা কী বলছি যে ইনপুটে একদিকে আমরা একটা ভোল্টেজ বা কারেন্ট দিচ্ছি আউটপুটে একটা ভোল্টেজ বা কারেন্ট পাচ্ছি সাধারণত ইনপুটের থেকে আউটপুট আমরা বেশি হবো যে ধরনের আমাদের অ্যাম্প্লিফায়ার দরকার সে যদি আমার পাওয়ার দরকার হয় তাহলে পাওয়ার বেশি পাবো যদি কারেন্ট দরকার হয় তাহলে কারেন্ট বেশি পাবো যদি ভোল্টেজ দরকার হয় তাহলে ভোল্টেজ বেশি পাবো আউটপুটে তাহলে ইনপুটে দেওয়া মানে ইনপুটে দুটো পয়েন্ট থাকতে হবে সেই দুটো পয়েন্টের এগেনস্টে দেবো আর আউটপুটে দেওয়া মানে আউটপুটে দুটো পয়েন্ট থাকতে হবে আউটপুটে যেটা পাবো তাহলে এখানে তো পয়েন্ট করা তিনটে তাহলে তিনটের মধ্যে একটাকে কমন রেখে পরে ইনপুট আর আউটপুট পোর্ট তৈরি করা হয় তো সেইভাবে আমাদের বিভিন্ন ধরনের সংযোগ আছে আমাদের ট্রানজিস্টারের যেমন হয় যদি আমি এমিটারটাই কমন রাখি তখন সেটা বলা হয় সিই মোড সিই মোড মানে হচ্ছে কমন এমিটার মোড তো কমন এমিটার মোডের কীরকমভাবে সংযোগটা হয় বা কীভাবে আমরা করি আমরা এনপিএন দিয়ে দেখালাম এটা কি বলে এমিটার এটা কি বেস এটা কি কালেক্টর তাহলে সংযোগ হবে এইভাবে এই এটা হয়ে গেলো ইনপুট পোর্ট এটা হয়ে গেল আউটপুট অর্থাৎ বেস এমিটার দিয়ে ইনপুট এবং কালেক্টর এমিটার দিয়ে আউটপুট এখানে আমরা ইনপুট ভোল্টেজ দেবো এখানে আমি আউটপুট ভোল্টেজ আরও কানেকশান আছে এমনটা নয় যে এইটা হয়ে গেল আমাদের আরও অনেক ব্যাপার আছে এখানে করতে হয় সেগুলো আলাদা আলাদা এগুলো আমরা যাচ্ছি না খালি আমি জায়গাটা বুঝেছি কীভাবে করতে হয় হতে পারে আমাদের সিবি মোড মানে হচ্ছে কি কমন বেস মোড বা কমন বেস কানেকশান এখানেও একই রকমভাবে এটা হচ্ছে এমিটার এটা বেস এটা কালেক্টার কমন হয়ে গেল বেস এখানে আমি ইনপুট ভোল্টেজ আর এখানে আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে কমন বেস মোড ঠিক একই রকমভাবে কমন কালেক্টার মোড সিসি মোড বা কমন কালেক্টার মোড কানেকশন একই রকমের এটা কি বলে কালেক্টার তাহলে এইটা কি হতে হবে আমাদের এমিটার তাহলে এমিটার বেস কালেক্টার এখানেও বেস আর কালেক্টার বেস এবং কালেক্টারকে ইনপুট জাংশন হিসাবে এবং এমিটার এবং কালেক্টারকে আউটপুট জাংশন হিসাবে ব্যবহার করা এই তিনটে মোডে সাধারণত আমরা ব্যবহার করি ট্রানজিস্টারকে তবে সব থেকে বেশি ব্যবহার হয় কমন এমিটার মোড সব থেকে বেশি আমরা অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করি কমন এমিটার মোড এই একটা জায়গা আরেকটা জায়গা আমরা এখানে বলবো আমরা একটু আগেই করেছিলাম যে পিএনবি বা এনপিএন যাই করি না কেন যদি পিএনপি হয় তাহলে আমরা কি দিয়েছিলাম ইনপুট জাংশনকে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট জাংশনকে রিভার্স বায়াস তাই তো এখানে কি দেখেছিলাম যে এইখান থেকে কি হচ্ছে হোল ইনজেক্ট হচ্ছে এখানে হোল
প্রবেশ করছে, কালেক্ট হচ্ছে। অর্থাৎ তিনটেতে আমরা প্রবাহ হবো, এখান থেকে হোল যাচ্ছে, অর্থাৎ এমিটার দিয়ে কারেন্ট কি হচ্ছে, প্রবেশ করছে। এইটা বলায় এমিটার কারেন্ট, ঠিক আছে। এখানে কিছু ইলেকট্রন হোল রিকম্বিনেশন হবে, অর্থাৎ কিছু এখানেও আমরা প্রবাহ পাবো, সেই প্রবাহটাকে আমরা বলি বেস কারেন্ট। আর কালেক্টারও আমরা কারেন্ট পাবো, যেটা বলা হচ্ছে কালেক্টার কারেন্ট। এই পয়েন্ট দিয়েও আমরা কারেন্ট পাবো, এই যে দেখে যাচ্ছে, কি বোঝা গেল? তবে কি সম্পর্ক থাকবে এখানে না, এই এমিটার যে হোলগুলো এখান থেকে ইনজেক্ট হচ্ছে তারই কিছু এটা দিয়ে যাচ্ছে, কিছু এটা দিয়ে যাচ্ছে, প্রবাহ এটার জন্যই হচ্ছে। অর্থাৎ কি হবে না, আই ই ইকুয়ালস টু হবে আই বি প্লাস আই সি। এটাকে মাথার মধ্যে রাখতে হবে যে আই ই ইকুয়ালস টু আই বি প্লাস আই সি হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাধারণত কারেন্ট গেন আমাদের খুবই দরকার, কারেন্ট গেন, অর্থাৎ আমাদের কারেন্ট গেন বলতে প্রবাহ বিবর্ধন। সেই প্রবাহ বিবর্ধন আমরা বার করবো একটু পরে, আলফা এবং বিটা একটু পরে বলছি, আগে আমরা এটাকে শেষ করে নিই। কমন ইমিটার, কমন বেস এবং কমন কালেক্টার, তারপরে আমরা বৈশিষ্ট্য লেগে অঙ্কন করে তারপরে আমরা ওই জায়গাটাতে যাব। এরপরে আমরা আসছি ডায়োডের, এই ট্রানজিস্টারের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করা। বৈশিষ্ট্য লেখ অঙ্কন করার জন্য যে সার্কিট এবং তার বিভিন্ন রকমের বৈশিষ্ট্য লেখ, সাধারণত আমরা যেহেতু কমন এমিটারটাই বেশি ব্যবহার হয় তাহলে কমন এমিটার নিয়ে আলোচনা করছি, কমন বেস নিয়ে এখানে খুব বেশি আলোচনা আমরা করছি না। অর্থাৎ কমন এমিটার মোডে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো আমরা অঙ্কন করব, সি মোড বৈশিষ্ট্য লেখ বা ক্যারেক্টারিস্টিক কার্ভস। ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছি কি না, ভোল্টেজ থেকে কারেন্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনের লেখচিত্রটাকেই বলা হয় ক্যারেক্টারিস্টিক কার্ভ। ডায়োডের ক্ষেত্রে একটাই ভোল্টেজ এবং একটাই কারেন্ট ছিল, তার জন্য একটাই তার বৈশিষ্ট্য লেখ ছিল। এখানে কিন্তু বৈশিষ্ট্য লেখ বলতে আমরা অনেকগুলো জিনিস বুঝব, অনেক ধরনের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করা যায়, সবগুলোকেই আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে। তার আগে বৈশিষ্ট্য লেখ অঙ্কন করার জন্য যে সার্কিট বর্তনী চিত্র দরকার, সেই বর্তনী চিত্রটা আগে আমরা একটু আঁকি। কি বললাম আমরা? কমন এমিটার মোডে এনপিএন দিয়েই আঁকছি, প্রথম এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করব, পিএনপি দিয়ে বর্তনী আমরা পরে আঁকব, লেখচিত্র প্রায় একই রকমের হবে। এনপিএন ট্রানজিস্টার, এটা হচ্ছে এমিটার বেস কালেক্টার। এমিটারে কারেন্ট মাপার জন্য অবশ্যই আমাদের এখানে একটা কি দরকার না, এমিটার দরকার, মিলি এমিটার। অ্যাকচুয়ালি এটা মাইক্রো এমিটার, মিলি এমিটারই থাকবে। বেসে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে সাধারণত প্রভাব, খুব সামান্য প্রভাব, মাইক্রো অ্যাম্পিয়ার লিখলেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ এখানে একটা মাইক্রো অ্যাম্পিয়ারই লিখছি, মাইক্রো অ্যাম্পিয়ার মিটার, অর্থাৎ প্রভাব যেটা মাপা হবে সেটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে থাকবে, মিলি অ্যাম্পিয়ার লিখলেও কোনো ক্ষতি নেই। আর কি, আর এখানেও আমাদের একটা কি দিতে হবে, অ্যামিটার দিতে হবে, না দিলেও চলবে, মাপার জন্য দিতে হবে মোট কথা। আর কি আমি যদি না দিই না লিখলেও হবে এখানে, কিন্তু এখানে আমার এটা দিতে হবে। আর কি না, ইনপুটে ভোল্টেজটাকে পরিবর্তন করতে হবে, তার জন্য এটা একটা রিওস্টেট বা ভোল্টেজ ডিভাইডারও বলতে পারি। ইনপুট জাংশনকে কি দেওয়া হয়, ফরওয়ার্ড বায়াস। এটা কি ধরনের ট্রানজিস্টার না, এনপিএন ট্রানজিস্টার, তাহলে এটা কি বলে, পি বলে, তাহলে এদিকে পজিটিভ। ক্লিয়ার হয়েছে? আর কি দেওয়া হবে না, এই ভোল্টেজটা মাপার জন্য একটা ভোল্ট মিটার, এটা একটা ভোল্ট মিটার বলে, যেটা মাপবে কি, বেস টু ইমিটার ভোল্টেজ। এই দিকটা পজিটিভ, দিকটা নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভগুলোকে মাথার মধ্যে রাখতে হবে, কোন দিকে কী দিচ্ছি আমরা, এইটা মনে রাখলেই হবে আমাদের। আর আউটপুট জাংশনের এই কারেন্টকে মাপার জন্য আমাদের একটা মিলি অ্যামিটার, আর এখানেও ঠিক একই রকমভাবে আউটপুট ভোল্টেজটাকে
পরিবর্তন করতে হবে এবং আউটপুট জাংশন কে কি করা হয় রিভার্স বায়াসে দেওয়া হয়। তাহলে রিভার্স বায়াস মানে এটা এন, তাহলে এইদিকে কি দিতে হবে পজিটিভ ভোল্টেজ। এই জায়গাগুলো একটু মাথায় রাখলেই আমাদের সার্কিট কমপ্লিট। ভোল্টেজটা মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার, যেটা কোন ভোল্টেজ মাপবে না ভিসিই, কালেক্টর টু মিটার ভোল্টেজ। আঁকা কিন্তু খুব কঠিন নয়, এইটা আঁকলে আমাদের হয়ে গেল। ইনপুটে ভোল্টেজ দেওয়ার ব্যবস্থা, এটা হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ দেওয়ার জন্য ব্যবস্থা, কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার, ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্টমিটার, কারেন্ট মাপার জন্য অ্যামিটার, ভোল্টেজ মাপার জন্য ভোল্টমিটার, এবং আউটপুটে একটা ভোল্টেজ দেওয়ার জন্য পরিবর্তনশীল ভোল্টেজ দেওয়ার জন্য একটা রিওস্টেট দিয়ে ভোল্টেজটাকে দেওয়া, আর কিচ্ছু না। এখানে আমরা একটা দিতে পারি অ্যামিটার, এটা আই, এটা কি আইবি, আর এটা কি আইসি কারেন্ট। এই গেল সার্কিট। এখন এই সার্কিটটাকে ব্যবহার করে কি বলে আমি বৈশিষ্ট্য লেখ অঙ্কন করতে হবে। তিন ধরনের বৈশিষ্ট্য লেখ সাধারণত এখান থেকে আঁকা হয়। একটা বলা হয় ইনপুট বৈশিষ্ট্য লেখ, ইনপুট ক্যাপাসিটিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্ট কীভাবে পরিবর্তন হচ্ছে, ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্ট কীরকম পরিবর্তন হচ্ছে, কিপিং আউটপুট কনস্ট্যান্ট, আউটপুট ভোল্টেজটাকে স্থির রেখে পরে, অর্থাৎ ভিসিটাকে স্থির রেখে, একটা নির্দিষ্ট ভোল্টেজে স্থির রেখে ভোল্টেজটাকে পরিবর্তন করব, বেস টু মিটার ভোল্টেজ পরিবর্তন করব, আর কারেন্টটাকে পরিমাপ করব, বিভিন্ন ভিভি পরিবর্তন করব, আর কোনটা মাপবো আইই মাপবো, আইবিটা মাপতে থাকো, বাস মাপলাম, লেখচিত্রে প্লট করলাম, হয়ে গেল আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে কি বললাম আমি, একদিকে ভিভি আর একদিকে আইবি, ভিভি এর সাথে আইবি মাপতে হবে। কি ধরনের লেখচিত্র হবে না, এটা আমরা অনেকটা বলতে পারি একটা পিএন জাংশন। আমি কোনটা এটা মাপছি, তো এটা কি বলে একটা পিএন জাংশন, তো পিএন জাংশনে যেমন হয় তেমনি হবে লেখচিত্র, অর্থাৎ এই ধরনের হবে। দুটো কি আঁকলাম, দুটো বিভিন্ন ভোল্টেজ, কি দুটো বিভিন্ন ভোল্টেজ, এইটা বিভিন্ন ভোল্টেজ, একটা ভিসি হয়তো দু ভোল্টে, একটা ভিসি তিন ভোল্টে, হয়তো এখানে আমি দিয়েছি ভিসি সমান দু ভোল্ট, এখানে দিচ্ছি আমি ভিসি সমান তিন ভোল্ট, তিন ভোল্ট অবশ্যই মানে এখানে প্লাস হবে এনপি, বোঝা গেল না যায়নি, যে ভিবি একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে বাড়তে থাকলে আইবি বাড়তে থাকবে। এই গেল ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কীভাবে হবে, দু নম্বর হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হলো ইনপুট কারেন্টটাকে স্থির রেখে, অর্থাৎ আইবিটাকে স্থির রেখে আউটপুট ভোল্টেজ হিসেবে আউটপুট কারেন্ট, অর্থাৎ আইবি স্থির রেখে ভিসি পরিবর্তন করবো আর আইসি মাপবো, নি লেখচিত্র, সেই লেখচিত্রটা বলা আছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা আউটপুট বৈশিষ্ট্য লেখ। এদিকে কি বসাবো, আইসি বসাবো, এদিকে কি বসাবো না ভিসিই বসাবো, ভিসিই বসাবো, আইবিটাকে স্থির রাখতে হবে। তাহলে তার জন্য যে লেখচিত্র পাওয়া যায় সেই লেখচিত্রগুলো এরকম পাওয়া যায়, নিচের দিকে বলুন, নিচের দিকে নামবে না, প্যারালাল প্রায় এগুলো হচ্ছে কি বলে বিভিন্ন আইবিতে, এটা হয়তো আইবি হচ্ছে কি বলে তোমার জিরোতে, আইবি জিরো অর্থাৎ বেস কারেন্টটা জিরো রেখে পড়ে, এটা হয়তো আমি আইবি বললাম 20 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হয়তো বললাম আইবি ইজ ইকুয়াল টু 40 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হয়তো বললাম আইবি ইজ ইকুয়াল টু 60 মাইক্রো অ্যাম্পিয়ার, ইত্যাদি বিভিন্ন, এটা দিয়েছি মানে এইটাই নয়, 50 মাইক্রো অ্যাম্পিয়ারও কেউ আঁকতে পারে, 75 আঁকতে পারে, 100 আঁকতে পারে, বিভিন্ন আঁকতে পারে। মানে কি বললাম আমি, যে আইবিটাকে স্থির রেখে ভিসি পরিবর্তন করে, এই ভোল্টেজ পরিবর্তন করলেই আউটপুট ভোল্টেজ পরিবর্তন, দেখবো বিভিন্ন আউটপুট ভোল্টেজগুলোকে দেখবো,
আর কারেন্টটাকে মাপবো, প্রত্যেকটা ভোল্টেজতে কারেন্ট মাপবো, ভোল্টেজতে কারেন্ট মাপবো, মেপে পরে লেখচিত্র আঁকবো। লেখচিত্র আঁকলে এই ধরনের লেখচিত্র পাওয়া যায়। এই লেখচিত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লেখচিত্র। এই লেখচিত্রটাকে চার ভাগে ভাগ করা হয়, চারটে অংশে মোটামুটি ভাগ করা হয়। একটা অংশকে বলা হয়, এইভাবে চারটে অংশ ভাগ করা হয়। এই অংশটাকে বলা হয় এই যে নিচে আইবি ইজিক্যাল টু জিরো অ্যাম্পিয়ার এর নিচের যে অংশ, সেই অংশটাকে বলা হয় কাট অফ রিজিয়ন, কাট অফ অঞ্চল। এই অংশটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, আর এই অংশটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। সাধারণত ট্রানজিস্টারকে যখন আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করি তখন অ্যাক্টিভ রিজিয়নে ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন ভোল্টেজ বায়াসিং ভোল্টেজগুলো বিভিন্ন করে করে রিজিয়নগুলো পাওয়া যায়। বায়াসিং ভোল্টেজ মানে কি, মানে ট্রানজিস্টারের ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছি আর আউটপুটে যে ডিসি ভোল্টেজগুলো দিচ্ছি, ইনপুটে ডিসি ভোল্টেজ আর আউটপুটে ডিসি ভোল্টেজ দিয়ে পরে কারেন্টগুলোকে কন্ট্রোল করার যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে বায়াসিং। যেমন আমরা বলেছিলাম ডায়োডের ক্ষেত্রে বায়াসিং, সেই বায়াসিং ব্যবহার করে পরে রিজিয়নগুলোকে আমাদের পাওয়া যায়। যেমন অ্যাক্টিভ রিজিয়নটা পাওয়া যাবে ইনপুট ফরওয়ার্ড আর আউটপুট রিভার্স হয়ে আসে, আমার কাট অফ রিজিয়নটা পাওয়া যাবে আউটপুট রিভার্স ইনপুটও রিভার্স হয়ে আসে, তখন আমার এই কাট অফ রিজিয়নে চলে যায় ট্রানজিস্টার। যাই হোক, সেগুলো আরও পরবর্তীকালে আমরা শিখবো, এখন আর সেগুলো নিয়ে খুব বেশি আমার জানার দরকার নেই। আরেকটা লেখচিত্র এখানে অঙ্কন করা হয় যেটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা হলো ভিসিই স্থির রেখে, ভিসিই স্থির রেখে বেস কারেন্টের সাথে কালেক্টর কারেন্ট কেমন পরিবর্তন হচ্ছে, বেস কারেন্টের সাথে কালেক্টর কারেন্ট কেমন পরিবর্তন হচ্ছে, তার লেখচিত্রটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখ। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখ, এই লেখচিত্রটা এই ধরনের। এদিকে কি দিচ্ছি আমি আইসি, এদিকে দিচ্ছি আইবি, ভিসি কনস্ট্যান্ট রেখে পড়ে, অর্থাৎ কালেক্টর টু ইমিটার ভোল্টেজটাকে স্থির রেখে এই জায়গায় বলি আইবি পরিবর্তন কি করলে হবে, এই ভোল্টেজটা পরিবর্তন করলি, এবং আইসি কীভাবে পরিবর্তন হচ্ছে তার লেখচিত্রটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এটা হলো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লেখ, কার ক্ষেত্রে, ট্রানজিস্টারের ক্ষেত্রে। এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে যেমন বৈশিষ্ট্য লেখে পিএনপির ক্ষেত্রে একই হবে, খালি সার্কিটগুলো একটু আলাদা হয়ে যাবে। পিএনপির ক্ষেত্রে সার্কিটটা আমরা একটু এঁকে নিই এখানে, পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে কি সংযোগ করছি আমরা, কমন এমিটার, এটা পিএনপি যদি হয় তাহলে তীর চিহ্ন এদিকে হবে, তাহলে এটা কি পড়ে এমিটার বেস কালেক্টর, কালেক্টর কারেন্ট মাপার জন্য মিলি এমিটার, ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার, আর আউটপুটে ভোল্টেজ দিতে গেলে আমাকে কিভাবে দিতে হবে একটা রিওস্টেট দিয়ে দিতে হবে, ইনপুটে কারেন্ট মাপার জন্য আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার, ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটার, এবং কি দিতে হবে রিওস্টেট দিয়ে ইনপুট ভোল্টেজ দিতে হবে। এবার পিএনপির ক্ষেত্রেও কি হবে, ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াস আর আউটপুট জাংশন রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস মানে এটা কি বলে পিএনপি মাথায় রাখবো, পিএনপি, তাহলে এন ফরওয়ার্ড বায়াস দিতে গেলে কি দিতে হবে, এটাকে নেগেটিভ দিতে হবে। এই জায়গাগুলো একটু মাথায় রাখলেই হয়ে গেল সার্কিট। আর এটা কি রিভার্স বায়াস, এটা কি সাইড, পি সাইড, তাহলে পি সাইডে কি দেবো, নেগেটিভ ভোল্টেজ দেবো, হয়ে গেল। এখানে মাথায় আবার আসতে পারে স্যার এটাও তো পি বোর্ডে, তাহলে এখানে পজিটিভ কেন দিলাম, আসতে পারে। এটা কমন পয়েন্ট মাথায় রাখবো, কমন পয়েন্ট মানে এটাকে জিরো দিচ্ছি, জিরোর সাপেক্ষে এটা নেগেটিভ, ঠিক আছে, আর এটা জিরোর সাপেক্ষে এটা নেগেটিভ, বোঝা গেল, এটাকে মাথায় রাখা খালি। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখ অঙ্কন করার জন্য বর্তনী চিত্র। লেখচিত্র একই রকমের, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এরকম।